ড্রাগন গাছে সারা বছরে কিভাবে পরিচর্যা করবেন প্রত্যেক মাসে কি কী খাবার দেবেন কখন প্রনিং করবেন এই সমস্ত বিষয় নিয়ে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন তবে ড্রাগন গাছে এত কিছু করা হয় কেন ফলের জন্য তো সেই ফল আমাদের কিন্তু ম্যাক্সিমাম ভ্যারাইটিতে পেকে গেছে তো আজকে আমরা দেখাবো। যে কমার্শিয়াল কি কি ভ্যারাইটিতে ফল কেমন পরিমাণে হয়েছে অর্থাৎ পেকেছে কেমন পরিমাণে সেগুলো ডিটেলসে দেখাবো আজকে ভিডিওয়ে তাছাড়াও রেয়ার ভ্যারাইটি যেগুলো পেকেছে সেগুলো অবশ্যই আপনাদের দেখে দেবো আজকে ভিডিও নমস্কার আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চলুন শুরু করা যাক তো সবার প্রথমে আমি যে বাগানটা দেখাবো সেটা হচ্ছে জাম্বুরেডের বাগান জাম্বুরেডের এটা পুরোটাই জাম্বুরেডের বাগান আপনারা জানেন তো এই জাম্বুরেডের বাগানে ফলের পরিমাণ কিন্তু এবছর প্রচুর পরিমাণে ফল হয়েছে এটা দু বছরের বাগান ছেলে আমাদের যে চল্লিশ মাসের মতো বয়স যে বাগানগুলোতে হয়েছে সেগুলোতে কিন্তু যে গাছগুলোর হয়েছে সেগুলোর ফলের পরিমাণও কিন্তু সেই পরিমাণে আমি দেখাবো সেরকম প্রচুর পরিমাণে ফল কিন্তু সেই গাছগুলোতে আছে তো এগুলোতেও দুবছরের গাছ তো দু বছরের গাছেও কিন্তু প্রচুর ফল হয়েছে কিন্তু রোদ্দূরের জন্য আমাদের দেখতে পাচ্ছি আমরা ফলের সাইজ একটু অপেক্ষাকৃত ছোট একটা জাম্বুরেট তো ফলের সাইজ একটু অপেক্ষাকৃত ছোট এগুলো সাড়ে তিনশো গ্রাম কি চারশো গ্রামের মধ্যেই থাকবে কিছু ফল বড়ো হয়েছে যেমন এ দেখাচ্ছি আপনি এখানে এগুলো কিন্তু মোটামুটি সাড়ে চারশো পাঁচশো গ্রামের কাছাকাছি যেতে পারে তো যাই হোক জাম্বুটের বাগানে দু বছরের বাগানে কিন্তু যথেষ্ট পরিমাণে ফল আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফল আছে এবং প্রত্যেকটা গাছে মানে ফলের এভারেজ আমি যদি ধরি তাহলে দু বছরের যে গাছগুলো সেগুলোতে এভারেজ পনেরোটা করে বা তারও বেশি ফল কিন্তু আছে এদিকে দেখতে পাচ্ছেন এবার আমাদের পরের বাগান তো পরের বাগানে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা গাছে মানে যথেষ্ট পরিমাণে ফল ফলের পরিমাণ কিন্তু একদমই কম নয় এগুলো সবই দুবছরের গাছ এবার আসি এটা রয়্যাল রেড তো রয়্যাল রেডে দেখতে পাচ্ছেন রয়্যাল রেডের ফলের পরিমাণ আর ফলের কালার অসাধারণ কালার নিঃসন্দেহ তবে ফলের সাইজ যেটা গত বছরে আমরা দেখছিলাম বেশ সুন্দর হয় কিন্তু এবছরে ফলের সাইজ একটু ছোট হচ্ছে এটা কিছু করার নেই আমাদেরকে মেনে নিতে হবে কারণ বৃষ্টি জাস্ট সবে মাত্র হলো এই ফলগুলো যেদিন ফুল ফুটেছিল সেই দিন একটু বৃষ্টি হয়েছিল তারপরের থেকে কিন্তু কোনো বৃষ্টি পায়নি বৃষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ আর রোদ্দুর ছিল প্রচণ্ড গরম সেই কারণে কিন্তু ফল একটু ছোট সাইজের হয়েছে আমরা দেখতে পাচ্ছি তবে এভারেজ আমরা সাড়ে তিনশো গ্রাম তো পাবই এ দেখুন একটা ফল নষ্ট করে ফেলেছে কিন্তু ফলটার সাইজটা কিন্তু বেশ সুন্দর এটাও রয়্যাল রেট বা আমি আরও ওপারে দেখাচ্ছি এদিকে জাম্বু রেট আছে রয়্যাল রেট আছে সব রকম আছে তো এ দেখতে পাচ্ছেন এগুলো রয়্যাল রেট রয়্যাল ডেডের কালারগুলোও খুব সুন্দর এবং ফলের গেট আপ খুবই ভালো দেখতে খুবই সুন্দর দেখতে আর এই হচ্ছে আমাদের একদম প্রায় চল্লিশ মাসের গাছ এগুলো গাছ দেখলেই বুঝতে পারবেন আর তাতে ফলের পরিমাণও দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই যে চল্লিশ মাসের গাছের এটা কিন্তু চেহারা আর তার ফল ফলের পরিমাণও কিন্তু সেই রকম মানে যা বয়স সেরকম পরিমাণে কিন্তু ফলও কিন্তু এতে আছে এভারেজ আমি এই চল্লিশ মাসের গাছগুলোতে ধরছি তিরিশটা বা তারও বেশি কিন্তু ফল পাকা ফল গাছে আছে তিরিশটা চল্লিশটা করে কিন্তু ফল আমরা পাকা ফল হারভেস্ট করবো এই গাছগুলো থেকে তো আমি হারভেস্টিংয়ের ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো যে এই বড় একটা গাছে মোট কতগুলো ফল হারভেস্ট হচ্ছে যেগুলো চল্লিশ মাসের গাছ চল্লিশ মাসের গাছ চল্লিশ মাসের গাছ ছাড়াও কিন্তু রয়্যাল রেড যেটা বছরের গাছ কিছু কিছু ফল কিন্তু বেশ সুন্দর হয়েছে আর তা বাদেও আপনারা বুঝতে পারছেন ন্যাচারালি এইরকম যদি আমরা চারশো সাড়ে চারশো গ্রাম এবারে সাইজ পাই তাহলে কিন্তু আমাদের ফল সে ফলটা ভালো খুবই ভালো বলা যেতে পারে আর রয়্যাল রেড কিন্তু আরও বড় হয় আমি দেখাচ্ছি কতটা বড় অনেকটাই বড় বড় হয় তবে এ একটা ফল খুবই বড় হয়েছে কিন্তু পিঁপড়ে নষ্ট করে দিয়েছে এটা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচশো গ্রাম ক্রস করবে পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম তো পিঁপড়ে নষ্ট করেছে ওটা বাজার যত করা যাবে না তবে ফলটা বড়ো হয়েছে আপনারা বুঝতে পারছেন নেক্সট এখানে আমাদের রেয়ার ভ্যারাইটি পাকা শুরু হয়েছে তো অনেক আগে এগুলো ইকোয়াটোর পালোরা আপনারা জানেন ইকোয়াটোর পালোরা সারা বছরই আমার বাগানে পাকা ফল দেখা যায় এবং ইকোয়াটোর পালোরা একেবারে ছোটো সাইজের হয় না মোটামুটি আড়াইশো তিনশো গ্রাম কিন্তু আমরা পাই তুই একটা ফল এরকম দুশো গ্রামের মধ্যে থাকে কিন্তু ম্যাক্সিমাম ফল কিন্তু আড়াইশো গ্রামের আড়াইশো গ্রাম ক্রস করে নেক্সট যে ভ্যারাইটি আমরা হারভেস্ট করব সেটা হচ্ছে গডজিলা গডজিলার কিন্তু ফল দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে একদম রাউন্ড শেপের ফল আর রেড ফ্লেশ আর পিঙ্ক স্কিন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি গর্জিলা আপনারা কিন্তু কমার্শিয়াল হিসেবে কিন্তু বিক্রি করতে পারেন বা লাগাতে পারেন আমি কিন্তু ন্যাচারালি কমার্শিয়াল ভ্যারাইটির সঙ্গে ফল বিক্রি করে দিই তাছাড়াও আপনাদের দেখাচ্ছি সুইট খুবই ভালো ভ্যারাইটি যেটা এটা তো মালয়েশিয়ান রেট আপনারা জানেন একটু পিঁপড়ে নষ্ট করেছে সুইট ভালো ভ্যারাইটি যদি আপনারা চান তাহলে ওটা হচ্ছে ম্যাক্সিকান রেট ম্যাক্সিকান রেট কিন্তু আপনাদের লাগাতে হবে সুইট ভ্যারাইটি কমার্শিয়াল অবশ্যই নিঃসন্দেহে জাম্বুর রেডও খুবই ভালো মিষ্টি বা আমাদের গরজিলাও খুবই ভালো মিষ্টি আর মোটামুটি আমাদের এই বাগানে এখানে কিছু রেড আছে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বেশ সুন্দর ফলের সাইজ আমরা পাচ্ছি এই বাগানটাতে কারণ এই বাগানটাতে আমরা দেখেছি একটু রোদ দূর কম লাগে সেই কারণে ফলের সাইজটা দেখুন এটা কিন্তু প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম তো অবশ্যই হবে জাম্বুরেট আর মোটামুটি গাছে কিন্তু ফলের পরিমাণ যথেষ্ট পরিমাণে আছে এবং ফলের সাইজও কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছেন বেশ সুন্দর প্রত্যেকটা ফলই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে আর মোটামুটি জামুরিড এই পর্যন্তই ম্যাক্সিমাম গাছের ফল কিন্তু আমি দেখিয়েছি কিছু কিছু কিন্তু আমি শর্টকাট করার জন্য কিছু কিছু কেটে দিলাম দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু ভ্যারাইটির ফল কিন্তু আমি দেখিয়ে দিলাম আর এই ফলগুলো এখনও রেয়ার ভ্যারাইটির বেশ কিছু ভ্যারাইটি কিন্তু এখনও পাকেনি এগুলো কিন্তু এখনও বাকি আছে এটা আরমান্ডো আরমান্ডো দেখতে পাচ্ছেন সুইট ভ্যারাইটি এটাও এখানে দেখতে পাচ্ছেন সবে লাল হওয়া শুরু হচ্ছে মোটামুটি আমি যতটা শর্টে সম্ভব আপনাদের দেখিয়ে দিলাম আমাদের বাগানে কেমন পরিমাণে ফল পেকেছে তো এর পরের ভিডিওতে অবশ্যই হারভেস্টিং দেখাবো তো হারভেস্টিংটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ সারা বছর আমরা অপেক্ষা করি ড্রাগন বাগানে এত পরিচর্যা করি সব কিছুর কারণ কিন্তু এই হারভেস্টিং হারভেস্টিংয়ে কেমন ফল হচ্ছে কত পরিমাণ ফল আমরা কাটছি সেটাতেই কিন্তু সবচেয়ে বেশি আনন্দ কারণ এই হারভেস্টিং করলেই কিন্তু এই ফলটা বিক্রি হবে এবং এই ফলটা বিক্রি হলে কিন্তু বাগানে যে আমরা যে খরচা করি সেই খরচাগুলো উঠে আসবে বা সার ওষুধ গাছ রিং এই সমস্ত সব মিলিয়ে যে সমস্ত খরচ আমরা করি ড্রাগন বাগানে তো সেই খরচা কিন্তু আমাদের এই ফল বিক্রির ওপরেই নির্ভর করে যে কতটা লাভ হবে বা কতটা লোকসান হবে তবে ড্রাগনে এখনো পর্যন্ত আমরা কখনোই লোকসান বা লস দেখতে পাইনি আর যারা ড্রাগনের বিভিন্ন ভ্যারাইটির চারা আমার মাধ্যমে কালেকশান করতে চাইছেন তারা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপে এস এম করতে হবে কী লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন আমার মাধ্যমে প্রায় একশো বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশান করতে পারবেন আর আপনার এস এম এসের রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে কিন্তু আমার তৈরি যে একশো বা তার বেশি যে ভ্যারাইটি তার লিস্ট আমার কাছে তৈরি করা আছে সেটা কিন্তু অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওয় ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার